আমরা পৌঁছে গেছি গৌরিয়েলোর ফ্লোরে, আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে তোমাদের সকলের প্রিয় ঈশান অর্থাৎ বিশ্বরূপদা। কেমন আছো প্রথমে বল? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো একদম পরপর পরপর সিন চলছে খুব। হ্যাঁ, সন্ধ্যের থেকে প্রচন্ড মানে টানা পরপর সিন হয়ে গেছিল, যে এই যা শেষ হলো একটু শান্তি আর কি। গল্প মানে কি চলছে? হ্যাঁ, গৌরী ঈশানের এখন বিরহ পর্ব চলছে আর কি। গৌরী এবং ঈশান আপাতত একে অপরের থেকে দূরে এবং দুজন দুজনকে খোঁজার চেষ্টা করে যাচ্ছে, এখন অবধি খুঁজে পায়নি। এবং সেই খোঁজার প্রসেসের মধ্যে দুজনে একটু অসুস্থ হয়ে পড়েছে, তো এগুলোই চলছে আর কি। দেখা যাক কবে খুঁজে পাওয়া যায়। গৌরিয়েলোর গল্পের ইটসেলফ একটা এসেন্স রয়েছে, কিন্তু তার সাথে তোমাদের যে জুটিটা অন স্ক্রিন জুটিটা, গৌরী ঈশানের জুটিটা দর্শকের খুব ভালো লাগছে। তো সেই রকম মানে দর্শকের থেকে কিরকম রেসপন্স পাও? দর্শকের থেকে মানে খুবই মানে এখন অবধি খুবই পজিটিভ ফিডব্যাক পাওয়া যাচ্ছে, এবং যেটা আমাদের কাছে অ্যাজ এ অভিনেতা খুব বড় পাওনা আর কি, মানে একটা মোটিভেশন হিসেবে কাজ করে আর কি। তো খুব মানে ভালো রিয়াকশন চতুর্দিকে আর কি, যেখানে দেখা হচ্ছে আর কি, কেউ কেউ আবার বকেও দিচ্ছে যে ডাক্তারবাবু গৌরীকে এত বকাবকি করবেন না, বা তখন পাশ থেকে হয়তো বলছে এমনি এমনি কি আর বকে, ভালোবাসে বলেই তো বকে। এই চলছে ভালো। গৌরী ঈশানের বিরহ পর্বটা একটু বেশিই চলছে, মানে প্রেম কবে আসবে এটা দর্শকের প্রশ্ন। দেখুন, যেটা ঘটে গৌরী আর ঈশানের, তো লাভ অ্যাট ফার্স্ট সাইট তো আর হয়নি, তো দু ধরনের প্রেম হয়। একটা হচ্ছে প্রথম দেখাতেই প্রেম, আর একটা হয় ওই যেভাবে তিল তিল করে বাড়ি তৈরি হয় বা তৈরি একটা প্রসেসের মধ্যে হওয়া একটা প্রেম। তো গৌরী আর ঈশানের প্রেমটা হচ্ছে ওই একটা প্রসেসের মধ্যে দিয়ে আস্তে 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 আর কি বিল্ড আপ হতে থাকে আর কি। প্রথমে বন্ধুত্ব, বন্ধু মানে প্রথমে নির্ভরশীলতা আর কি, তার সেখান থেকে বন্ধুত্ব, তারপর আরেকটু নির্ভরতা বেড়েছে সেখান থেকে থেকে। তো এই ধরনের প্রেমে বিরহটা বরং একটা অনুঘটকের কাজ করে আর কি। বিরহটা আসার পর ওই বলে না যে ডিস্টেন্সটা আসলে তখন আরও প্রপার ইয়েটা বোঝা যায়। তো গৌরী আর ঈশানের প্রেমটা একটু ওই ধরনই, বিরহের পর আমার ধারণা গৌরী আর ঈশানের প্রেমটা আরও মানে ঘন হয়ে উঠবে আর কি। ঈশানের জীবনে গৌরী আছে, তো বিশ্বরূপদার জীবনে কি কেউ আছে? না না, ওটা ঈশানের জীবনে থাকুক, বিশ্বরূপের জীবনে আর কি ওই আর কি। না না, বিশ্বরূপের না না কমপ্লিকেটেড কমপ্লিকেটেড কিচ্ছু না, বিশ্বরূপ একটু একা থাকতেই পছন্দ করে আর কি। তো মানে প্রেম আসেইনি জীবন? না না, প্রেম আসবে না কেন, এত বয়স হয়েছে যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ, আমি সিঙ্গেল। হ্যাঁ, প্রেম এসেছে, বাট এই মুহূর্তে প্রেম টেম নেই, এবং আমি খুব একটা উদ্গ্রীব নই ব্যাপারটার জন্য। যদি কখনো ঘটে যায় ঘটে যাবে, বাট ওই প্রেম করতে হবে বা একটা দরকার এই। তোমার ফ্যানরা অন্তত খুশি হয়েছে ওই আর কি। মানে বিশ্বরূপ একটু দূরদর্শন টাইপের, দূর থেকে খুব ভালো লাগে, কাছের থেকে আর কি একটু সমস্যা। পরে আমরা জানবো।